আমার কাছে সবচেয়ে বেশি লজ্জা লাগে, সবচেয়ে বেশি কষ্ট লাগে বন্ধু জুমার দিনের কিছু কাজ দেখলে। সাআদ বিন মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছে। কি করেছে? সাআদ বিন মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা তার জানাজায় অংশ গ্রহণ করেছে। তারপরে নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছে কবর আযাব মাফের জন্য। তার কারণ হলো তার এত বেশি নেক আমল ছিল, এত বেশি তার আমল ছিল, 70,000 ফেরেশতা তার জানাজায় অংশ গ্রহণ করেছে। তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা ছিল, কিন্তু সে পশ্চাৎপদ করার পরে ভালো করে পবিত্র হতো না। আমার কাছে দাদা সবচেয়ে বড় দুঃখ লাগে, আপনারাও জানেন যারা আলেম যারা তারা সবাই মোটামুটি সবাই জানে, বিশেষ করে মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিতে থাকি বন্ধু মনে হয় যেন বিশাল বড় কাজ করে তারা মসজিদের দিকে আসছে, পশ্চাৎখানা যাচ্ছে, হুট করে পানি খরচ করে চলে আসছে। আজকের পর থেকে আপনারা একটু চিন্তা করে দেখবেন বন্ধু, আপনি পশ্চাৎ পরে যেভাবে আগে শশায় পানি খরচ করেছেন আগামী কাল কাল থেকে আর এভাবে করবেন না, একটু ওয়েট করবেন, দেখবেন নিশ্চয়ই নিশ্চয়ই পশ্চাতের ফোঁটা এসে কাপড়ে পড়ে যায়। আপনাকে কিছু দূর হাঁটতে হবে, কিছু দূর বিলম্ব করতে হবে, একটু সময় নিয়ে প্রস্তাবটাকে ক্লিয়ার করে ওজন করতে হবে, অন্যথায় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অসংখ্য নামাজে জাহান্নামে বন্ধ যাবে। আমাদের নামাজ সম্পর্কে উদাসীনতা আছে। আবু বকরের জীবনের সাথে অ্যাডজাস্ট করে আরেকটা তথ্য আমি দিতে চাই, বাংলাদেশে এমন কোন মুসলমান নাই যে তার ঘরে পাঞ্জাবি নাই, ঠিক ঠিক না? আছে না? কারো কম কারো বেশি, কারো একটা কারো দুইটা কারো তিনটা কারো চারটা কারো পাঁচটা কারো এক ডজন, ঠিক কিনা? এইরকম পাঞ্জাবি থাকার পরেও ও বন্ধু সবচেয়ে বড় দুঃখ লাগে, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, যে ব্যক্তি একটা মিটু সুন্নাত কে জিন্দা করে যেতে পারবে 100 শহীদের মর্যাদা নিয়ে সে জান্নাতে যাবে। জুমার দিনের মতো এত গুরুত্বপূর্ণ দিন, যেই জুমার দিনে জুমার নামাজ পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ হয়ে যায়, ওই জুমার দিন পর্যন্ত শর্ট প্যান্ট শর্ট গেঞ্জি পরে মসজিদে যায়, এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক। আজকে আমি নামাজের সাথে একটা পোশাকের সম্পৃক্ততা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, কোনটা বলবো কিনা? যেহেতু নামাজের লজ্জা দরকার আছে কিনা বলা, এখন বর্তমানে ছেলেরা জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে না, বিনিছি নিচে দিয়ে বন্ধু ঠাকুর নিচে আছে না, নাই কথা কন না কেন? আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে, কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক যেটা প্রতিনিয়ত পড়ি, দুই নাম্বার হলো কোন সাজসজ্জা করার জন্য দিয়েছেন, তিন নাম্বার হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর আর নিচে দিয়া থাকবে বন্ধু ঠাকুর উপরে, এটা হলো আল্লাহর পছন্দের পোশাক। এখন আপনারটা উপর দিয়েও নিচে নিচে দিয়েও নিচে, এটা বৈধ না, এটা অবৈধ হয়ে গেছে। আমার নবী বন্ধু একদিন মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছে বন্ধু, হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করলো, নামাজের নিয়ত যখন বেড়ে ফেললো আমার নবী বললেন তুমি ওযু করে আসো, তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে বন্ধু তিনি নামাজের নিয়ত বাদলেন, নবী বললেন তুমি ওযু করে আসো, হাদিস শরীফ প্রমাণ করে যে তিনি আবার বন্ধু ওযু করতে গেলেন। তৃতীয়বার দ্বিতীয়বার যাওয়ার পরে আরেকজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, জানতে বড় মনে চাই গো, বারবার সেই নামাজের নিয়ত বাদতেছে আর আপনি বারবার বলতেছেন তুমি নামাজ ভেঙ্গে ওযু করে আসো, ইয়া রাসূলুল্লাহ কেন গো? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। সমস্যা ছিল তার পোশাক ছিল কাটনের নিচে, একজন মুমিন কোনোদিনও কাটনের নিচে পোশাক পড়তে পারে না। বুখারীতে এসেছে বন্ধু জাহান্নামে যেতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আমার পোশাকটাকে উপরে রেখে পড়ি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে নিচের দিকে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আবার নবী বলেছে যারা ইচ্ছে করে অহংকার করে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত হবে, যারা মনে অজান্তে নিচে নেমে আসে যখন ফিলিংস আসে আবার সে উপরে উঠায় তারা কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না। জোরে জোরে বলে
অন্তরে আমার এই পটিয়া বাড়িয়ার ভাই বাবাদেরকে বলবো, তুমি লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো না কেন, বন্ধ হাত জোর করে বলছি রে, টাকলোর নিচে না বীর নিচে পোশাক কইরো না, এই পোশাক তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে, জোরে জোরে নাউজুবিল্লাহ। মসজিদে তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আমাদের জন্য দাদা কি মেসোয়াক, আমাদের মেসোয়াককে হত্যা করে বন্ধ ব্রাশ আবিষ্কৃত হয়ে গেছে, এটা প্রচলিত হয়ে গেছে বাংলার ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে। আমাদের জন্য বন্ধু সকালে ছিল সরকারি মাদ্রাসা, কোরআনের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিব, ঠিক কিনা বলে? এখন কিন্তু কিন্ডারগার্টেন আবিষ্কার করে সরকারি মাদ্রাসাকে জিন্দা মেরে ফেলেছে। বর্তমানে বন্ধু আমাদের মা বোনেরা কন্যা পড়ার পরে কাপড় পরার পরে পৌড়ি দেখা যায়। ও বন্ধু, এটা বিদুর্নীদের পলিটিক্স, বিশেষ করে মুসলমান যুবকদের ইজ্জত কে নষ্ট করে ফেলেছে জিন্স প্যান্ট। বন্ধু, পিছন দিক দিয়ে লজ্জাস্থান, সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। এই সমস্ত পোশাক পরে নামাজ পড়লে আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই, কিন্তু নামাজের যে সওয়াব আপনি পাবেন না, বঞ্চিত হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবার যাব ইমাম বুখারীর জীবনে। ইমাম বুখারীর জীবনীতে তথ্য পাইলাম বন্ধু নামাজ সম্পর্কে। ইমাম বুখারী নামাজ করেছেন কেমনে জানেন? উনাকে পিঠের মধ্যে বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা 10টা কামড় দিয়েছে, কিন্তু নামাজ তিনি শেষ করেন নাই, নামাজ ভাঙেন নাই। নামাজ শেষ করার পরে স্টুডেন্টকে বললেন, আমার পিছনে পিছনে পিঠে কি আছে দেখো। ছাত্র আবার হাত দিয়ে জামা উল্টে দেখে, বন্ধু আমরা ভেঙ্গুল দেখেননি? ভেঙ্গুল দেখেন না? মাটি দিতে চাকার মতো করে বাসা বাঁধে, এগুলোর মুখ কিন্তু খুবই বিষাক্ত, বিশেষ করে পাহাড়ে জঙ্গলে লোকালয় থেকে একটু দূরে এরা বাসা বুনে। আপনারা দেখছেন কিনা জানি না, বাসাটা কিন্তু অত্যন্ত কারুকার্য খচিত করে, তাদের অত্যন্ত ডিজাইনেবল তাদের বাসা, ছোট্ট একটা মুখ থাকে কালো কালো। এইরকম বিষাক্ত পোকা একা একা করে বন্ধু 10টা কামড় দিয়েছে, কয়টা কি আপনাদের থেকে? বেউরা বেউরা, আমরা কই ভেঙ্গুল? আমাদের কুমিল্লাতে বলে বেঙ্গুল, আবার অনেকে বলে ভিমরুল, মানে এক এক আপনারে এক এক জায়গায় এক একটা বলে, কিন্তু আসলে জিনিস কিন্তু একটাই। বন্ধুরে আমার, একটু নামাজটা কি, নামাজের গুরুত্ব কি, কেমন ভাবে নামাজ পড়তে হবে সেটা বোঝানোর জন্য বলছি। বন্ধু, ছাত্র যখন দেখলো বিষাক্ত পোকা তার পিঠে এক এক করে 10টা কামড় দিয়েছে, ছাত্র প্রশ্ন করলো, হুজুর গো আপনি কেমন করে তখন পর্যন্ত নামাজ পড়েছেন, এত বিষাক্ত পোকা একটা না দুইটা না 10টা কামড় দিয়েছে, কেমন করে আপনি সহ্য করেছেন? এবার ইমাম বুখারি দেখি দেখি বলে, রে আমি যখন নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলাম রে, কোরআন তেলাওয়াত আমার কাছে এত বেশি মধুর মনে হয়েছে, ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে কিছুই মনে হয় না। একটু জোরে জোরে বলুন না জীবনের গোনা ছড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মনকার নাকি রাশিয়া সওয়াল করবেন বাসাইয়া, নিবে না পর্দা দয়ার নবী উঠাইয়া, সালাম জানাব কদম সিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ।
বন্ধুরে আমার বলতেছিলেন অম্বখারে আমার নবীর খবর বন্ধু আপনারা জানেন কিনা জানি না আমার নবী যখন নামাজে দাঁড়াইতো আমার নবীর পা মোবারক ছুঁইলা বন্ধু মোবারকের হয়ে আসতো তারপরেও নামাজ শেষ হইত না আর আমরা যে নামাজ পড়ি মাশাআল্লাহ বিশেষ করে জুমার দিনে দুই একাত পড়ে যখন ইমাম সাহেব সালাম ফিরায় মনে হয় যে কার আগে কে বের হবে বিশ্বযুদ্ধের মতো আওয়াজ শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন আরো জোরে আসেও কি লাস্ট টাইম যাই কি ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইমে আই এম ভেরি টায়ার্ড ঠিক কিনা বলেন লাস্ট টাইমে আই এম ভেরি রিল্যাক্স আমরা বলুন সেই ধরনের মুসলমান এই নামাজ দিয়ে কোনোদিন সফলতা সম্ভব নামাজের কথা যেহেতু বন্ধ বলা হয়েছে গতকাল কে জুমা গেছেন আজকে আজকে জুমার নামাজ পড়ছেন আমরা সবাই করি নাই আপনাদেরকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই বন্ধু নামাজ সংক্রান্ত নিয়ামতের হাদিস এই আমলটা করবেন বন্ধু প্রত্যেকটা জুমা দিন আসলে আল্লাহর হাবিব সরকারে দোজাহা তিনি বলেছেন কোন মানুষ যদি জুমার দিনে ফার্স্ট টাইম মানে সবার আগে মসজিদে আসে এবং নামাজ শেষ করে ধীরে ধীরে সবার করে মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সে যখন মসজিদ থেকে বের হবে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা দেবে প্রত্যেকটা কদমের বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে আপনাদেরকে আজকে বলবো বন্ধু মসজিদের দিকে যখন নামাজ পড়তে যাবেন রিকশা দিয়ে যাবেন না অটো দিয়ে যাবেন না সিএনজি দিয়ে যাবেন না বাস দিয়ে যাবেন না কোনো বাহন দিয়ে যাবেন না একটু আগে রওনা হয়ে যাবেন ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন প্রত্যেকটা কদমে কদমে আপনার নেক লিপিবদ্ধ হবে আরেকটা মহব্বতে সুবহানাল্লাহ বন্ধুরে আমার জিব্রাইল আলাইহিস সালাম একটা না 30,000 বছর নফল ইবাদত করলেন কি করলেন আমরা কিন্তু এখন সুন্নিয়তের ক্ষেত্রে সুন্নি সুন্নাত নামাজ নফল ইবাদত এক্সট্রা আমলগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা উদাসীন আছি বন্ধু 30,000 বছর পর পর্যন্ত যখন নফল ইবাদত করলেন আল্লাহ রাব দিয়ে জিব্রাইলকে বলল জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার কথা বলিনি তুমি কেন নফল ইবাদত করেছো এবার জিব্রাইল রেখে রেখে বলতেছেন ওগো আল্লাহ তুমি আমাকে 600 দানা দিয়ে সৃষ্টি করেছো আমি খুশি হয়ে সক্রিয় স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করেছি আবার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার বান্দাগুলো আমার হাবিবের উম্মতগুলো যদি মহব্বত করে অল্প কিছুক্ষণ সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় রে আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব যদি তুমি বলেন না সুবহানাল্লাহ এই নামাজের দরকার আছে না নাই বেশি বেশি করে বন্ধু সুন্নাত পড়বেন বেশি বেশি করে নফল নামাজ পড়বেন নামাজের সময় একটু বেশি করে সময় দিবেন তাসবিহ তাহলিল পড়বেন নবীর উপর মহব্বত করে দরুদ পড়বেন তাহলে দেখবেন আপনার প্রশান্তি যেদিকে যাবেন অন্ধকার পথ আপনার জন্য আলোকিত হয়ে যাবে ওই যে বলেছি ইলাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ নামাজ বন্ধই করবেন কিনা নাকি উদাসীনতার মধ্যে থাকবেন তাড়াতাড়ি করবেন শার্ট গেঞ্জি জিন্স প্যান্ট পরে যাবেন আমি বিশেষ করে আমার যুবক ভাই তোমাদের কি বলবো তোমরা বেশি জিন্স প্যান্ট পরতে পছন্দ করে টুপি শক্ত পোশাক হ্যাঁ যদি আবার বলো যে হুজুর আমারটা নাভির উপরে থাকে টাকুর উপরে থাকে তাই নিয়ে না ঠিক আছে কিন্তু যেটা তুমি সীমানার বাইরে চলে যাবে এটা ইউজ করবা না পায়জামা পরে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে টাকুর উপরে পোশাক রেখে লম্বা জামা পরে নামাজ পড়তে যাবে তোমার নামাজের সওয়াব পাবা অতিরিক্ত পোশাক শরীয়ত সম্মত পোশাকের সওয়াব তুমি পেয়ে যাবা কথা বলেন ঠিক নেবে ঠিক আমল আমরা করতে রাজি আছে না নাই আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে বলবো যতই কষ্ট হোক ফজরের নামাজ ছাড়বেন না কি করবেন না আসরের নামাজ ছাড়বেন না আল্লাহ রাসূল বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফরযাইন দাখালাল জান্নাহ শীতল সময় দুই ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত বরাদ্দ সুবহানাল্লাহ মজা হয় না খাবারে সব আছে লবণ নাই দাদা মজা লাগবে দাদাজি বুড়া হইছে দাদি আছে কিনা জানি না দেখবেন দাদি কি রাগ দেখাইবো কি এত বছর হইছে রান্না করে খাওয়াইছো লবণ ঠিকঠাক দিছো আজকে বাড়ার আছে খাইতে পারছি না রাগ বাড়বে কিনা কমবে বলেন আর ধরে বলেন দাদা বাড়বো না কমবো বাড়বো না কারণ এত পরিশ্রম করার পরে খাইতে না পারলে তো মানে শান্তি লাগবে না দাদা ঠিক না বে ঠিক লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না
তেমনি প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আগে নবীকে চিনতে হবে, তারপরে আল্লাহকে অত চেনা হয়ে যাবে, তখনই আপনার আমল করতে মজা লাগবে। ঢুকলে আর বের হইতে চাইবেন না। যে ব্যক্তি বন্ধু আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি যথা নিয়মে ফজরের নামাজ এবং আসরের নামাজ শীতল সময়ের কথা বলা হয়েছে, বা বাড়ি মানে কি ঠান্ডা সময়, ঠিক না দাদা? ঠান্ডা সময় মানে হলো আসরের সময়টা দেখবেন একটা মজার সময়, আসরের নামাজের সময় খুব একটা মজার সময়। রাস্তায় গেলে ভালো লাগে, বাড়ির ছাদে উঠলে ভালো লাগে, লোকালয়ে গেলে ভালো লাগে, যত জনগণ উপস্থিত থাক না কেন ওখানে গেলে কিন্তু আপনার মাইন্ডটা হট হয় না, ঠিক কিনা? আসরের সময়, আসরের নামাজ, আরেকটা ঠান্ডা সময় হলো সবে কাজে বের পরে সবে সাদেক শুরু হয়ে যায় ফজরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথানিয়মে পড়বে রে, তার জন্য জান্নাতের খবর দিয়েছেন আমার নবী। বন্ধু আপনি যদি ফজরের নামাজ পড়েন, আল্লাহর দায়িত্বের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন। আরেকটু মহাব্বত বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আবার আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প শোনাবো, আবার তারপরে আবার পুনরায় নামাজে যাব। এক রিক্সাওয়ালা এক রানীরে ভালোবাসত, কি করত মন দিয়ে শোনেন, শিক্ষণীয় বিষয়। রিক্সাওয়ালা কি করত, এক রানীরে ভালোবাসত। তো রিক্সাওয়ালা রিক্সা যাত্রা চালায় চলে শেষ করে প্রতিদিন এসে রানীর বাড়ির আঙ্গিনায় বসে থাকে। তো একদিন রানীমা কি করলেন, ওই বুয়া আছে না কাজ করেছে, তো বুয়াকে পাঠিয়ে দিলে যে লোকটা প্রতিনিয়ত এসে বাসা আমাদের গেইটে এসে দাঁড়িয়ে থাকে, আসলে ব্যাপারটা কি একটু জেনে আসো। তো এবার রিক্সাওয়ালার কাছে যাওয়ার পরে রিক্সাওয়ালা বলতেছে, আমার উদ্দেশ্য হলো আমি তোমাদের রানীমাকে ভালোবাসি। ভালোবাসা কিন্তু খারাপ জিনিস না। সেই গরিবের ছেলে বলে কি, কোটিপতির মেয়ে সুন্দর, সে কিউট, নম্র, ভদ্র, তাকে কি মন থেকে ভালোবাসতে পারবে না? ভালোবাসার মানে এই নাই যে তাকে নিয়ে সংসার করতে হবে। দাদা এই ভালোবাসার মানে কি এরকম হয় না? যে কোনো সাইড ভালো লাগতেই পারে, ভালো বাসতেই পারে। তো রানীর কাছে যায়, যখন খবর বললো রানীমা এই রিক্সাওয়ালা লোকটা হলো মূলত একটা রিক্সাওয়ালা, সে আপনাকে ভালোবাসে। ঠিক আছে, সে আমাকে ভালোবাসে, কয় হ্যাঁ, তো শর্ত কি? কয় রানীমা বলতেছে, তার ভালোবাসাকে আমি অ্যাকসেপ্টেবল আমার কাছে তখনই মনে হবে, তাকে একটা কন্ডিশন আমি দাঁড় করিয়ে দেবো। কন্ডিশনটা কি? সে কন্ডিশন হলো সে একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন তো সুবহানাল্লাহ। কতদিন? রিক্সাওয়ালা কয়, এটা একটা ব্যাপার হইলো, 5 ওয়াক্ত নামাজ সোনা দায় সোনা গয়না হীরা মণিমুক্তা কিছুই তো চায় না, মানে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আমাকে। ওকে, এত খুশি হইয়া চলে গেছে। এবার 5 ওয়াক্ত নামাজ পড়তে 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 40 দিন পার হয়ে গেছে। 41 দিনের দিন আয়েশা আবার হাজির। 41 দিনের দিন রানীমা নজর নজর দিয়ে দেখলো কি, আপনার ওই যে এই রিক্সাওয়ালা আবার হাজির। তো বুয়াকে পাঠাইছে, বুয়াকে পাঠানোর পরে বুয়া এবার করে স্টেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে যে, আপনি শোনেন, রানীমা রানীমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, সে আপনাকে ভালোবাসে। এবার রিক্সাওয়ালা কি করে জানেন, তুমিও তোমার রানীমাকে যায় জানায় দাও, আমি 40 দিন নামাজ করছি ঠিকই, একদিন উজু করি না। বুয়াকে বুঝে নেয় কথা, বুঝেন নাই? সে 40 দিন নামাজ পড়ছে ঠিকই, একদিন ওযু করে নাই। এই জন্য তে 40 দিন নামাজ পড়ার পরেও তার মাথা থেকে শয়তানি যায় নাই, সে আবার 41 দিনের দিনে গেইটে এসে হাজির হয়েছে। ঠিক সেই রকম ওযু ছাড়া নামাজই হইলে কোনো লাভ, নামাজ পড়তে হবে নামাজের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার জন্য সব আমল ধ্বংস হয়ে গেল। আসরের নামাজ কোনো ভাবেই ছাড়া, রাজি আছেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল পথে রোজগার। মামা 12টা তো বাজতেছে, টাইম তো অনেক হয়ে গেছে। বন্ধুরে আমার, হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বর্ণিত, যেদিকে তাকান, আমার নবী একদিন শীতের দিনে বের হয়েছে, শীতের দিন আসছে কিন্তু সামনে শীত,
শীত আসবে কিনা, মহরম মাস আসলে আমরা ওয়াজ মাহফিল শুরু করি, আর ধীরে ধীরে আমরা মনে করি যে শীত আমাদের কাছে আসতেছে, ধরা দিতে চায়। শীতের দিনে নবী বের হলেন, শীতের দিনে দেখবেন গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে নিচে পড়ে যায়, পরে কি পড়ে না, লাল হয়ে হলুদ হয়ে পাতা ঝরে যায়, গাছটা শূন্য হয়ে যায়, আবার নতুন করে বন্ধু সবুজ পাতা গজায় গাছে। এবার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে এবার নবী দেখতে পাইলেন গাছের ডালা থেকে পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। এবার আল্লাহর হাবিব গাছের ডালা ধরলেন, দেখবেন গাছে যখন বরুই পাকে অথবা গাছের পাতাগুলো সবগুলো হলুদ বা লাল হয়ে যায়, ঝরার সময় হয়, এমনিতেই ঝরে ঝরে পরে যদি একটু টাচ লাগে আরো বেশি করে, ঠিক কিনা বলে। নবী যখন ধরল, ধরার পরে বন্ধু ওই আবু জর দেলা বোতার হোক, আবু জর বলে ডাকলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ আমি হাজির। এবার আমার নবী বললেন, রে আবু জর, ও আবু জর, গাছের দিকে তাকায় দেখো শীতের দিনে শুষ্ক হয়ে এই গাছের পাতাগুলো বিরামহীন ভাবে কেমনি করে ঝরে ঝরে পড়ছে রে। আমি আজকে বলে দিলাম আমার উম্মত গুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহর কুদরতে কদমে যখন সেজদা দেবে, ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, আর মহাপুর সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আছে না নাই? বলে নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী।